আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ইউক্রেনে আটকে পড়া এমভি বাংলা সমৃদ্ধি জাহাজ থেকে উদ্ধার করা 28 নাবিক রোমানিয়া থেকে আজ দুপুরে ঢাকায় ফিরবেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে ইউক্রেন থেকে 28 নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও নিহত হাদিসুর রহমানের লাশ এখনই দেশে আনা হচ্ছে না। তার লাশ ইউক্রেনের ফ্রিজিং করে রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে আনা হবে। গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলা সমৃদ্ধি। সিরামিকের কাঁচামাল নিয়ে জাহাজটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশ্যে যাত্রার কথা ছিল, কিন্তু রাশিয়া 24 ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে, এতে বন্দরেই আটকে যায় জাহাজটি। গত 2 মার্চ রাতে জাহাজে রকেট হামলা হয়, এতে জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। চট্টগ্রামের চাঞ্চল্যকর শফিউদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি শিপন হাওলাদার ও নাইমুল ইসলাম ইমনের ফাঁসি গতকাল 12টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ। কারা কর্তৃপক্ষ জানায়, উচ্চ আদালতে ফাঁসির সাজা বহাল রাখা এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ায় 21 থেকে 28 দিনের মধ্যে কারাবিধি অনুসারে ফাঁসির রায় কার্যকর করতে হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী 1 চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিন স্থানীয় রেলওয়ে আরামবাগান এলাকার আইন শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়কও ছিলেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মদ, জুয়া ও রেলওয়ের অবৈধ সম্পদ দখলের প্রতিবাদে শফিউদ্দিন সোচ্চার থাকায় রেলওয়ের জায়গা থেকে 4 দফায় অবৈধ বস্তি ও কলোনি উচ্ছেদ করতে বাধ্য হয় প্রশাসন। এসব ঘটনা জেরে সন্ত্রাসীরা তাকে হত্যার পরিকল্পনা করে, আর সেই অনুযায়ী 2003 সালের 14 জুন সন্ত্রাসীরা শফিউদ্দিনের বাসায় ঢুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। দর্শক, এ ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।